জয়পুরে কোহলির ধামাক্কা আইপিএলে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি, দুর্দান্ত সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আইপিএলে ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক তিনি, এই নিয়ে 8টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। রাজস্থান রয়্যালের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন, এটাই তিনি একাই দলকে টেনে তোলেন ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি ব্যাট করেন। জানুয়ারি মাসের পর থেকে ক্রিকেটে ব্যাট ধরা হয়নি বিরাট কোহলির। এরপর তিনি আইপিএল খেলতে নামেন, সেখান থেকে নেমে তিনি দেখিয়ে দেন যে তিনি কিং। আইপিএলে এর আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন তাকে কেন কিং বলা হয়, কিন্তু তাকে কেন কিং বলা হবে না, সমর্থকরা কেন তাকে বিছিয়ে রাখবেন, সেটাই প্রমাণ করল বিরাট কোহলি। এদিন রাজস্থান রয়্যালের বিপক্ষে সেঞ্চুরি করলেন মাত্র 67 বলে, তিনি শেষ পর্যন্ত 113 রান করেন। চলতি আইপিএলে রাজস্থানের বিপক্ষে আরসিবির এটা পঞ্চম ম্যাচ, প্রতিটা ম্যাচেই বিরাট কোহলি খেলেছেন। এবার আইপিএলে প্রথম ম্যাচে আরসিবি খেলে সিকিএসের বিপক্ষে, সে ম্যাচে তিনি 21 রান। তারপর তিনি খেলেন পাঞ্জাব কিংসের বিপক্ষে, সেখানে তিনি করেন 77 রান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তিনি করেন 83 রান। তিনি অপরাজিত থাকেন লকডাউন সুপার জয়েন্টের বিপক্ষে, অবশ্য তিনি বড় রান করতে পারেন নাই, সে ম্যাচে তিনি 22 রান করেছেন। রান না করলেও তিনি সেঞ্চুরি করতে পারেন নাই, এবার সেটাই তার প্রমাণ করলো। রাজস্থান রয়্যালের বিপক্ষে ওপেন করতে নেমে দলকে একাই টানলেন, ব্যাটিং সহায়ক পিচে পুরো সুবিধা নিলেন, ক্রিজে টিকে থাকলেন এবং রান করলেন। শুরুটা তার সাথে সহযোগিতা করে ডু প্লেসি। আইপিএল ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরি মালিক এখন বিরাট কোহলি, এতদিন তার ঝুলিতে ছিল 7টি সেঞ্চুরি, এটা তার 8ম সেঞ্চুরি, মোট সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো 8 চলতি আইপিএলে, এবং এটাই তার প্রথম সেঞ্চুরি। এতদিন ম্যাচে ওপেন করতে নামে বিরাট কোহলি শেষ পর্যন্ত 113 রানে অপরাজিত থাকে, দলের মোট সংগ্রহ 183 রান, তার মধ্যে বিরাট কোহলির রানই 113, অর্থাৎ মোট দলের 38% রানই কিং কোহলির। বিরাটের ইনিংসে 12টি চার এবং 4টে ছক্কা ছিল।